বৃহস্পতির এই অষ্টমে অবস্থান টাকা পাওয়ার ক্ষেত্রটাকে আটকে দিল। কেবলমাত্র রাশি বা লগ্ন সাপেক্ষে যদি আমরা ফলাদেশ করি তাহলে সেই ক্ষেত্রে সেই ফলাদেশ কিন্তু মিলবে না। মঙ্গল এবং রবির কম্বিনেশন এটাও অত্যন্ত শুভ। বৃহস্পতি রবির কম্বিনেশন সেটাও শুভ। মঙ্গল শুক্রকে দেখলেই যে প্রেম করে বিয়ে হবে তা কিন্তু নয়। এই ধরনের বিভিন্ন পরিবর্তনশীল পরিস্থিতি সেটা কিন্তু একই গ্রহযোগ আমাদের কুণ্ডলিতে দিতে পারে যদি তাদের দৃষ্টির কোয়ালিটি ভালো হয় বা ভালো না হয়, সেই ক্ষেত্রে ফল কিন্তু পরিবর্তিত হবে। রবি মঙ্গল দশমে আছে মানেই আপনি সেনাপ্রধান হতে পারবেন কিংবা আপনি এই ধরনের একটা পেশায় আসতে পারবেন তা কিন্তু নয়। শেষ কথা বলবে কিন্তু আপনার গ্রহ অবস্থান। গ্রহ অবস্থান নির্দেশ করবে প্রবণতা, দশা নির্দেশ করবে ঘটনার কাল এবং ঘটনার গুরুত্ব নির্দেশ করবে ট্রানজিট। এই মুহূর্তে আমরা বলছি বৃহস্পতি পঞ্চমে রয়েছে, কিন্তু এই বৃহস্পতি কেমন বৃহস্পতি? ধনুর পঞ্চমে মেষে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি কি একা রয়েছে? না, সেখানে ইউরেনাস রয়েছে। বৃহস্পতির কোয়ালিটিকে ইউরেনাস ইম্পিওর করে দেবে, কারণ ইউরেনাস ইন্ডিকেট করে ইম্পিউরিটি। তাহলে বৃহস্পতি এখানে কিন্তু বিশুদ্ধ অবস্থায় নেই। শুধু বৃহস্পতি যে প্রভাব বিস্তার করবে, রাহু দৃষ্ট ইউরেনাস যুক্ত বৃহস্পতি সে কিন্তু সেই প্রভাব বিস্তার করবে না। এখানেই শেষ নয়, এর উপরে রয়েছে শনির প্রভাব। শনির দৃষ্টি রয়েছে বৃহস্পতির উপরে। বৃহস্পতির উপরে শনির দৃষ্টি রয়েছে, বাড়বে বাস্তবিকতার বোধ। এই প্রেম আমার জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা গ্রহণযোগ্য সেই বিষয়টি উপলব্ধি করবার চিন্তা সেটা বাড়বে। যদি উন্নতি আসে ভেরি গুড, যদি উন্নতি না আসে সেই ক্ষেত্রে আরেকটু গ্রহচর্চা আপনাকে অবশ্যই করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কেমন আছেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের এলাকায় ঠান্ডা কেমন? অবশ্যই লিখে জানান। আলোচনা করব আমরা ধনু রাশিকে নিয়ে। ধনু কালপুরুষের নবম রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের রাশি। ঊর্জা এবং সাম্যাবস্থার সংমিশ্রণ আমরা এই রাশিতে দেখতে পাই। নিয়ন্ত্রিত প্রকৃতি, তার সঙ্গে সঙ্গে গুড কোয়ালিটির একটা সহাবস্থান এই রাশিতে আমরা দেখতে পাই। ধনুকে সাধারণ দৃষ্টিতে কালপুরুষের অন্যতম শ্রেষ্ঠ রাশি হিসেবে গণ্য করা যেতেই পারে, কিন্তু তা সত্ত্বেও ধনু রাশি, ধনু লগ্নের মানুষরা কতটা ভালো আছেন? রাশিফলে আমরা বারংবার বলছি 7.5 চলে গিয়েছে। পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান। এই অবস্থায় ধনুর তো উন্নতি হবেই। একাদশে কেতু, সে রিমুভ হয়ে গিয়েছে। এখন ধনুর কতটা উন্নতি হচ্ছে, এখন ধনু কতটা সফল প্রাপ্ত হচ্ছেন, কোন কোন দিক থেকে ধনুর উন্নতি আসছে, আদৌ কি উন্নতি আসছে, আদৌ কি ধনু তার নিজের জায়গা তৈরি করতে পারছেন? ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি হওয়ার কথা। যারা নিঃসন্তান তাদের সন্তান প্রাপ্তির কথা, যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার কথা। ব্যবসার ক্ষেত্রে আসা উচিত চরম সাফল্য। অর্থনৈতিক ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, চাকুরির ক্ষেত্রে ব্যাপক ডেভেলপমেন্ট হওয়ার কথা আমরা প্রত্যেকেই রাশিফলে শুনছি এবং জানতে পারছি। কিন্তু কতটা এই সাফল্য আসছে আপনার জীবনে, কতটা উন্নতি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, কোন পথে, কোন দিক থেকে, কোনভাবে এই উন্নতির রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন, এই প্রশ্ন আমাদের মনের মধ্যে বারবার আসছে। কারণ বাস্তবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি না এই সাফল্য, কেন পাচ্ছি না? এই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজবার চেষ্টা করব। ধনু রাশিকে যদি আমরা দেখি, শুধু যদি ধনু রাশি কালপুরুষে আর কোনো গ্রহ না থাকে, আপনার জন্মকুণ্ডলিতে একটি গ্রহ চন্দ্র, আর কোনো গ্রহ নেই, শুধুমাত্র একটি গ্রহ রয়েছে চন্দ্র, সেই ক্ষেত্রে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। ধনু রাশিতে 3টি নক্ষত্র রয়েছে, রয়েছে মূলা, রয়েছে পূর্বাষাঢ়া, রয়েছে উত্তরাষাঢ়া। এই যে 3টি নক্ষত্র, তার মধ্যে উত্তর আষাঢ়ার কেবলমাত্র প্রথম চরণ অর্থাৎ ধনুরাশির শেষ 3 ডিগ্রি 20 মিনিট আছে, কিন্তু মূলা সম্পূর্ণটাই ধনুর মধ্যে, পূর্বাষাঢ়া পুরোটাই ধনুর মধ্যে রয়েছে। নির্বিশেষে শুধু চন্দ্র, শুধু রাশিটাই আছে। আর কোনো গ্রহ আপনাকে প্রভাব বিস্তার করছে না। না আছে আপনার রাশির উপরে শনির দৃষ্টি, শনির প্রভাব, না আছে রাহু কেতু আপনার কুণ্ডলিতে, কেউ নেই। সেই ক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন হতো তাহলে আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারতো না, উন্নতি হতোই। সবচেয়ে বেশি উন্নতি আসতো পূর্বাশারার ক্ষেত্রে, তারপরে মূলার ক্ষেত্রে এবং তারপরে উত্তরাশারার ক্ষেত্রে। কিন্তু বাকি গ্রহরা আপনার উপরে প্রভাব বিস্তার করছে। বিভিন্ন সময়ে গ্রহদের বিভিন্ন অবস্থা এবং অবস্থান আপনাকে চিন্তিত করছে। যেমন আমরা বলতে পারি ৯০-এর মাঝামাঝি থেকে ৯১-এর মাঝামাঝি পর্যন্ত এই সময় বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করেছেন। তাহলে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার রাশির অধিপতি তিনি তুঙ্গ অবস্থায় রয়েছেন, কিন্তু কোথায় তুঙ্গ অবস্থায় রয়েছেন? ধনু থেকে ৮ নম্বর ঘরে। ফলে ধনু রাশি, ধনু লগ্নের তাদের লগ্ন অধিপতি তুঙ্গ, তারা সবচেয়ে বেশি রেজাল্ট পাবেন। কিন্তু কি অবস্থা হচ্ছে? অবস্থাটা হচ্ছে ৮ নম্বর ঘরে। কোথায় আপনি সুবিধা পাচ্ছেন? ভয়ঙ্কর বিপদে পড়েছেন, বৃহস্পতি বিপদ থেকে উদ্ধার করলো। কোনো একটা ফাটকা টাকা পয়সা আপনি পেতে যাচ্ছিলেন, একটা বড়সড় টাকা পাওয়ার কথা ছিল, সেই টাকাটা পেয়ে আপনি ভেবেছিলেন একটু পার্টি করবেন, একটু বন্ধু বান্ধবকে নিয়ে কোথাও একটু বেশ যাবেন, একটু মজা করবেন, একটু আনন্দ করবেন। দেবগুরু বৃহস্পতি তিনি দেখলেন যদি এ পার্টি করে তাহলে তার চরিত্র স্খলন ঘটবে, তাহলে টাকা পাওয়াটা আটকে দাও। অর্থাৎ আপনার যে টাকা পাওয়ার কথা ছিল, দেবগুরু বৃহস্পতি সেই টাকার প্রাপ্তির জায়গাটাকে ব্লক করে দিলেন। আপনার জীবনকে সাত্ত্বিক পথে চলবার জন্য তিনি বললেন, বাবা তুমি এখন সাত্ত্বিক পথে চলো, অত বেশি টাকার দিকে তাকিও না, যেমন তোমার চাহিদা তেমন অনুযায়ী তুমি প্রয়োজন মেটাবার চেষ্টা করো, তুমি লোভ করো না বাবা। এই যে বৃহস্পতি একটা ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করলেন আপনার জীবনের ক্ষেত্রে, আপনার চলার পথের ক্ষেত্রে, আপনি ভাবছেন টাকা আসবে, কিন্তু বৃহস্পতির এই অষ্টমে অবস্থান টাকা পাওয়ার ক্ষেত্রটাকে আটকে দিল। তার মধ্যে যদি পরে শনির দশা, তাহলে তো আপনি টাকা পয়সা পাবেনই না। সুতরাং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে অপরাপর গ্রহদের দ্বারা। কেবলমাত্র রাশি বা লগ্ন সাপেক্ষে যদি আমরা ফলাদেশ করি তাহলে সেই ক্ষেত্রে সেই ফলাদেশ কিন্তু মিলবে না। প্রয়োজন কয়েকটি শুভ গ্রহযোগের। ধনুর ক্ষেত্রে এই গ্রহযোগগুলি কি হতে পারে? প্রথম হতে পারে উপচয় স্থানে মঙ্গল বৃহস্পতির সংযোগ। মঙ্গল এবং রবির কম্বিনেশন, এটাও অত্যন্ত শুভ। বৃহস্পতি রবির কম্বিনেশন, সেটাও শুভ। বৃহস্পতি শুক্র কম্বিনেশন কিংবা শনি শুক্র কম্বিনেশন, সেটাও আপনাদের জন্য শুভ। ধনুরাশি ধনুলগ্নের মানুষদের জন্য মঙ্গল শুক্রের কম্বিনেশন, সেটাও শুভ। তবে অবশ্যই নাক্ষত্রিক অবস্থান দেখতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা সম্পর্কগুলোর গুরুত্ব উপলব্ধি করতে পারবো। মঙ্গল শুক্রের সম্পর্ক সৃষ্টি হলো, কিন্তু দৃষ্টি কেমন পড়লো, কিরকম দৃষ্টি, সেটা কি কনস্ট্রাকটিভ দৃষ্টি না সেটা ডিস্ট্রাকটিভ দৃষ্টি, সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা যদি আমরা না বুঝি, মঙ্গল শুক্রকে দেখছে তার মানে প্রেম করে বিয়ে, না একদমই না। মঙ্গল শুক্রকে দেখলেই যে প্রেম করে বিয়ে হবে তা কিন্তু নয়। এই ক্ষেত্রে মঙ্গল শুক্রের কম্বিনেশনে ক্রিয়েটিভিটি বাড়তে পারে, জাতক হস্তশিল্পে পারদর্শী হতে পারে, জাতকের জীবনে প্রচুর ফ্রাস্ট্রেশন আসতে পারে, জাতক জীবনে এই ফ্রাস্ট্রেশন অতৃপ্তিতার কারণে প্রভূত উন্নতি করতে পারেন। এই ধরনের বিভিন্ন পরিবর্তনশীল পরিস্থিতি সেটা কিন্তু একই গ্রহযোগ আমাদের কুণ্ডলিতে দিতে পারে যদি নাক্ষত্রিক সমন্বয় পৃথক হয়, যদি তাদের দৃষ্টির কোয়ালিটি ভালো হয় বা ভালো না হয়, সেই ক্ষেত্রে ফল কিন্তু পরিবর্তিত হবে। শুভ দৃষ্টি অশুভ দৃষ্টি দুটোই কিন্তু রয়েছে। এর আগে আমরা বলেছি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে চন্দ্র মঙ্গল সম্পর্ক অত্যন্ত শুভ, কিন্তু ধনুর ক্ষেত্রে এই চন্দ্র মঙ্গল সম্পর্ক কিন্তু অতটা শুভ নয়। আবার যদি মঙ্গল পঞ্চম ভাবকে স্পেসিফাই করে তাহলে এই সম্পর্ক তো বেশ জটিল, কিন্তু যদি মঙ্গল দ্বাদশ ভাবকে সিগনিফাই করে, মঙ্গল পঞ্চমপতি এবং দ্বাদশপতি, সে যদি দ্বাদশ ভাবকে সিগনিফাই করে তাহলে এই সম্পর্ক কিন্তু বিপরীত রাজযোগের ফল দেবে। বিবাহের পরবর্তী সময় একটু প্রাপ্তবয়স্ক অবস্থায় এই গ্রহ কম্বিনেশন অর্থাৎ চন্দ্র এবং মঙ্গলের সমন্বয় যথেষ্ট ভালো ফল দেবে। সুতরাং আপনার জন্মকুণ্ডলীতে গ্রহরা কি কন্ডিশনে রয়েছে, আপনার জন্মকুণ্ডলী কতটা বলবত্তা প্রাপ্ত হয়েছে, সেই বিষয়টি আপনাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। আপনি বুঝতে পারছেন আপনার লগ্নপতি তার স্ট্রেংথ নেই, আপনার লগ্নপতি সে আপনাকে আউটপুট দিতে পারছে না। আপনার দশমে রয়েছে রবি মঙ্গল, আপনার রয়েছে আর্মিতে যাওয়ার যোগ, কিন্তু তার আগে যে কম্বিনেশন অর্থাৎ আপনাকে তো সুস্থ হতে হবে, সেই সুস্থতা আপনার কুণ্ডলিতে নেই। আপনার চোখে হাই পাওয়ার রয়েছে, কারণ আপনার দ্বিতীয় রয়েছে শনি এবং রাহুর অবস্থান, কিংবা দ্বিতীয় রয়েছে কেতু শুক্রের অবস্থান। সেই ক্ষেত্রে আপনার চোখে রয়েছে প্রবল পাওয়ার, তাই আপনার আর্মিতে যাওয়ার কিন্তু যোগ নেই, সেই ক্ষেত্রে আপনি আর্মিতে যেতে পারবেন না। তাই রবি মঙ্গল দশমে আছে মানেই আপনি সেনাপ্রধান হতে পারবেন কিংবা আপনি এই ধরনের একটা পেশায় আসতে পারবেন তা কিন্তু নয়। তখন আপনাকে চয়ন করতে হবে নিয়ন্ত্রকের ভূমিকা, তখন আপনাকে চয়ন করতে হবে রাজনীতিবিদের ভূমিকা। আপনি কিন্তু একজন লড়াকু রাজনীতিবিদ হয়ে উঠতে পারেন। দেবগুরু বৃহস্পতি যদি বলবান অবস্থায় থাকে, তার সাপোর্ট যদি আপনি পান, সেই ক্ষেত্রে এই সিকিউরিটি এজেন্সি কিংবা কোনো একটা জায়গা যারা নিরাপত্তা প্রদান করে তার উচ্চ পদে অবস্থান করবার চিন্তা অবশ্যই আপনি করতে পারেন। আপনি খুলতে পারেন সিকিউরিটি এজেন্সি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাভ হবে এবং উন্নতির জায়গাটা বেশ ত্বরান্বিত হবে। সুতরাং শেষ কথা বলবে কিন্তু আপনার গ্রহ অবস্থান। গ্রহ অবস্থান নির্দেশ করবে প্রবণতা, দশা নির্দেশ করবে ঘটনার কাল এবং ঘটনার গুরুত্ব নির্দেশ করবে ট্রানজিট। কেবলমাত্র ট্রানজিট আমরা আলোচনা করছি এবং সবসময় আমরা ট্রানজিটের যে সমস্ত গ্রহদেরকে নিয়ে আলোচনা করছি তাও কিন্তু নয়। অর্থাৎ সমগ্র জন্মকুণ্ডলী, তার সঙ্গে অন্তত প্রত্যন্তর দশা পর্যন্ত, অর্থাৎ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এগুলি দেখতে হবে। তারপরে পুরো গোচরের প্রভাব উপলব্ধি করতে হবে। কারণ এই মুহূর্তে আমরা বলছি বৃহস্পতি পঞ্চমে রয়েছে, কিন্তু এই বৃহস্পতি কেমন বৃহস্পতি? ধনুর পঞ্চমে মেষে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি কি একা রয়েছে? না, সেখানে ইউরেনাস রয়েছে। বৃহস্পতির কোয়ালিটিকে ইউরেনাস ইম্পিওর করে দেবে, কারণ ইউরেনাস ইন্ডিকেট করে ইম্পিউরিটি। তাহলে বৃহস্পতি এখানে কিন্তু বিশুদ্ধ অবস্থায় নেই। এতদিন পর্যন্ত রাহু সেখানে ছিল, এখন রয়েছে কি? রাহুর দৃষ্টি। তাহলে বৃহস্পতি রাহু দৃষ্ট ইউরেনাস যুক্ত বৃহস্পতি। তাহলে এই বৃহস্পতি একক নয়, এটি প্রভাবিত, এটি কিন্তু অশুদ্ধ অবস্থা বৃহস্পতির। তাই শুধু বৃহস্পতি যে প্রভাব বিস্তার করবে, রাহু দৃষ্ট ইউরেনাস যুক্ত বৃহস্পতি সে কিন্তু সেই প্রভাব বিস্তার করবে না। এখানেই শেষ নয়, এর উপরে রয়েছে শনির প্রভাব। শনির দৃষ্টি রয়েছে বৃহস্পতির উপরে। 5ই ফেব্রুয়ারি থেকে মঙ্গলের দৃষ্টি, সেটাও কিন্তু পড়বে বৃহস্পতির উপরে। মঙ্গলের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান, মঙ্গল তুঙ্গ ক্ষেত্রস্থ। সুতরাং মঙ্গলের দৃষ্টি, শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, ইউরেনাসের যোগ, এগুলো সবই আমাদেরকে কনসিডার করতে হবে। তখনই কিন্তু আমরা বুঝতে পারবো গোচরে এই বৃহস্পতি কি ফল দেবে। আমরা যদি ভাবি বৃহস্পতি পঞ্চমে রয়েছে, প্রেম ফিরে আসবে, প্রেমের স্টেবিলিটি বাড়বে, না। কারণ হচ্ছে গিয়ে বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে, বাড়বে কামনা। বৃহস্পতির উপরে শনির দৃষ্টি রয়েছে, বাড়বে বাস্তবিকতার বোধ। এই প্রেম আমার জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা গ্রহণযোগ্য, সেই বিষয়টি উপলব্ধি করবার চিন্তা, সেটা বাড়বে। এবং প্রেমের কারণে, প্রেমের ফলে আমার জীবনে কতটা উন্নতি আসতে পারে, সেই বিষয়টি আমাদের মনের মধ্যে জেগে উঠবে। তার সঙ্গে সঙ্গে ইউরেনাস, সে বৃহস্পতির সঙ্গে যুক্ত রয়েছে। কতটা ট্রাস্টওয়ার্দি আমার প্রেমিক কিংবা আমার প্রেমিকা, সেই বিষয়টি নিয়েও চিন্তা ভাবনা জাতকের মনের মধ্যে আসবে। এবং একই সঙ্গে সঙ্গে প্রেমজ সম্পর্কের গভীরতা অনুসন্ধান করবার চেষ্টা, সেটা কিন্তু জাতকের ক্ষেত্রে আসবে। সন্তান প্রাপ্তির যোগ অবশ্যই রয়েছে, তবে তার সঙ্গে বাধা বিপত্তি, সেটা কি একেবারেই নেই? তাহলে কি শনির দৃষ্টি নিষ্ফলা? কুম্ভ রাশিতে অবস্থিত এত বলবান শনি, সে কি নিষ্ফল হবে? না, সেই শনির প্রভাব থাকবে। তৃতীয় ভাবস্থ শনি বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে। পজিটিভ ফল কি হতে পারে? পজিটিভ ফল হবে প্রচুর পুরনো কন্ট্যাক্টস তৈরি হবে, তার ফলে এই জাতক বা জাতিকার সামনে অর্থ উপার্জনের নতুন বুদ্ধি, নতুন পরিকল্পনা আবার জেগে উঠবে। জাতক বা জাতিকা নিজের জীবনকে ডেভেলপ করতে পারবে এবং তার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা আছে এমন মানুষের সাহায্য, সহযোগিতা এই জাতক প্রাপ্ত হবে। সুতরাং জীবনে উন্নতি আসবে, কিন্তু কোন পথে আসবে সেইটা বোঝার জন্য আরেকটু আমাদের স্টাডি করতে হবে। জীবনে উন্নতির সংযোগ রয়েছে, যদি উন্নতি আসে ভেরি গুড, যদি উন্নতি না আসে সেই ক্ষেত্রে আরেকটু গ্রহচর্চা আপনাকে অবশ্যই করতে হবে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ এবং নির্দেশনা গ্রহণ করতে হবে। তাহলে জ্যোতিষ চর্চা কিংবা জ্যোতিষ বিচার কিংবা জ্যোতিষ শিক্ষা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে, কল করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.astroriva.com। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।